হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ইসকন পানিয়াটি থেকে 2020 সালে 23 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত পুরী পরিক্রমা। এই পুরী পরিক্রমাতে আপনারা পুরীর সমস্ত জায়গা দর্শন করতে পারবেন, এমনকি ভুবনেশ্বর অনন্তদেবকে দর্শন করতে পারবেন, সাক্ষী গোয়ালকে দর্শন করতে পারবেন, আরও অন্যান্য জায়গা আছে, এবং ভগবান জগন্নাথের প্রসাদ আস্বাদন করতে পারবেন। ভক্ত সঙ্গে হরিকথা হরিনাম আর সবসময়ের জন্যে আপনি কৃষ্ণ চেতনায় থাকতে পারবেন। আপনারা আসুন, এই ইসকন পানিহাটি মন্দিরের সঙ্গে যোগাযোগ করুন এবং পুরী পরিক্রমায় অংশগ্রহণ করুন। হরি বল। ব্রত আগামী একাদশী থেকে শুরু হবে এই ভীষ্মপঞ্চক ব্রত। আর এই ভীষ্মপঞ্চক ব্রতে যদি কেউ এই ভীষ্মপঞ্চক ব্রত গ্রহণ করে বা এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করে, তার প্রতি ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। কারণ ভীষ্মদেব ছিলেন আজন্ম ব্রহ্মচারী, তার কোনো পুত্র সন্তান ছিলেন না। আর সেই ভীষ্মদেবের উদ্দেশ্যে যদি কেউ তর্পণ করেন, ভীষ্মদেবের এই পঞ্চক ব্রত কেউ গ্রহণ করেন নিজের জীবনে, ভগবান শাস্ত্রে ঘোষণা করছেন আমার থেকে সেই প্রিয় ব্যক্তি আর কেউ নয়। তাই সেই ভীষ্মপঞ্চক ব্রত বিভিন্নভাবে করা যায়। প্রথম হচ্ছে এই যে গোময় গোমূত্র এগুলো খেয়ে গ্রহণ করা, হ্যাঁ। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে এই গোময় গোমূত্র কিন্তু অনেক জল না খেয়ে থাকে, এক কাপ একদম দিনের শেষে গধূলি লগ্নে এক কাপ গোমূত্র খেয়ে নিতে হবে, ব্যাস ঘট ঘট করে, আর কিছু না। তারপরের দিন গোবর খেয়ে নিতে হবে, হ্যাঁ। তারপরের দিন দুধ ঘি মধু একদিন এক একটা করে, জল পান করা যাবে না, এরকম আছে নিয়ম। তারপর অনেকে জল পান করে করে। তারপরে নিয়ম আছে যদি না পারে ফল খেয়ে, ফল মানে হচ্ছে বহু বীজ ফল খাওয়া যাবে না। যেমন হচ্ছে বহু বীজ বলতে কি কি, ডালিম বেদানা পেয়ারা শশা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপেলটা খেতে পারেন, তাতে আবার অনেক সময় অনেক দানা দেখা যায়, হ্যাঁ। তা এখন বহু বীজ খাবেন না, ঠিক আছে, বহু বীজ খাওয়া যাবে না। সেই বহু বীজ ফল ছাড়া গ্রহণ করবে সাধকগণ কেমন, দিনে একবার, দিনে একবার গ্রহণ করবে সূর্যাস্তের আগে। আর যদি না পারে তাহলে কি করবে, দুবার খাবে, যদি না পারে তিনবার খাবে। যে যথামান প্রপত্তন্তে স্থান তথাইব ভজমহম মম বত্তানুবত্তান্তে অনুষ্ঠানম সর্বশ, যে যেমন ভাবে ভজনা করবে সে সেরকম ভাবে আমাকে লাভ করবে। এখন যদি আপনি একবার খেয়ে করেন বেশি ফল পাবেন, দুবার খেলে আর একটু কম পাবেন, আর তিনবার খেলে আর একটু পাবেন কম। এরপর এই একটা আছে, আরেকটা আছে হবিষান্ন খেয়ে, দিনে একবার হবিষান্ন, দিনে একবার হবিষান্ন খাবেন। আর সেই হবিষান্ন এই সূর্যাস্তের আগে গ্রহণ করতে হবে। আর হবিষান্নের মধ্যে কি কি দেওয়া যায়, পেঁপে দেবেন না, আলু দিতে পারেন, কাঁচকলা দিতে পারেন, এগুলো দিয়ে সেটাকে একদম একসঙ্গে সব দিয়ে আপনারা ওইটাই গ্রহণ করতে পারেন। যার যেমন ক্ষমতা সে সেরকম করবেন, কেউ একবার পেলে তো খুব ভালো, দুবার পেলে তিনবারও পেতে পারেন, আবার শরীর অনুসারে পাঁচবারও খেতে পারেন। এখন দেখুন, এখন হচ্ছে নিজের উপরে নির্ভর করবে, বুঝলেন তো, হ্যাঁ। ঘি চলবে কিন্তু শুদ্ধ ঘি, যদি ডুপ্লিকেট হয় কিন্তু ব্রতভঙ্গ হবে, কিন্তু সাবধান, নিজে করতে হবে, ওই যে সর তুলে তুলে করতে হবে, হ্যাঁ। আর হবিষান্ন গ্রহণ করলেন, আর হবিষান্ন গ্রহণ করার পরে পূর্ণিমার দিনে
চন্দ্র দেখতে হবে, চন্দ্র দেখে সেই পারণ ভঙ্গ করতে হবে। সমস্ত সাধকগণ এই পূর্ণিমার দিনে এই চতুর্মাস ব্রত ভঙ্গ করেন, এই চন্দ্র দর্শন করেন। ওই রাস পূর্ণিমার দিনে সমস্ত যে সমস্ত বর্জনীয় সবজি ফল মূল ইত্যাদি ছিল সমস্ত সাধকগণ ওই দিনে গ্রহণ করবেন, আর গ্রহণ করে সেটি গ্রহণ করবেন। আর এবারে এই পূর্ণিমা পড়েছে 12ই নভেম্বর, ওই দিনে চন্দ্র দর্শন করে সবাই গ্রহণ করবেন। আর হচ্ছে এই ভীষ্মদেবের উদ্দেশ্যে একটা তর্পণ করতে হয়, তর্পণ মন্ত্র, সবাই তর্পণ মন্ত্র নিয়ে তর্পণ করবেন অবশ্যই, যে যেরকম ব্রত করছেন করুন, কিন্তু এই তর্পণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম গঙ্গায় নামতে হবে, গঙ্গাকে স্পর্শ করে একটা মন্ত্র আছে, হ্যাঁ। তারপরে ওখানে সংকল্প আছে, সংকল্প করতে হবে প্রথম, তারপর গঙ্গার প্রণাম মন্ত্র করলেন, হ্যাঁ। তারপরে গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা যদি আপনি ঘরে করেন, যদি ঘরে পুকুর থাকে বা ডোবা থাকে বা কোথাও, গঙ্গার উদ্দেশ্যে আগমন প্রার্থনা, হ্যাঁ, আগমন মন্ত্র রয়েছে। এবং তারপরে সেই গঙ্গার জল স্পর্শ করে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলতে হবে। তারপরে যখন স্নান করবেন, এই যারা শিখা আছে, শিখা বন্ধন খুলে দিতে হবে, বন্ধন খুলে দিয়ে স্নান করতে হবে, তারপর বন্ধন করে তিলক করতে হবে। তিলক করার পরে উপরে উঠে এসে বিষ্ণুদেবের উদ্দেশ্যে জলদান করতে হবে, তর্পণ করতে হবে। এই যে এইটা হচ্ছে ব্রহ্মতালু, এই যে তালুটাকে বলে ব্রহ্মতালু, আর এটা পিতৃলোকের উদ্দেশ্যে তালু। যখন পিতৃলোক বা কোনো উদ্দেশ্যে তর্পণ করা হয়, তখন এই যে এই বুড়া আঙুলের এই দিয়ে এইভাবে ফেলতে হয়। সে সেই বিষ্ণুদেবের উদ্দেশ্যে যে তর্পণ মন্ত্র, উত্তর দিকে ফিরবেন, উত্তর দিকে মুখ করে যারা ব্রাহ্মণ রয়েছেন তাদের উপবৃত্তা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে নেবেন, বাঁ দিকে ঘুরিয়ে ভীষ্মদেবের উদ্দেশ্যে সেই মন্ত্র আছে, ওম বৈরাগ্য পদ্মগত্রায় সংস্কৃতি প্রবরায় চ অপুত্রায় দদা মেতা। তো এই মন্ত্রটা তিনবার বলে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে হবে। তর্পণের পরে আরেকটা হচ্ছে চন্দন ফুল, হ্যাঁ, এগুলো নিয়ে অর্ঘ্য করতে হবে, অর্ঘ্য অর্পণ। সে অর্ঘ্য মন্ত্র হচ্ছে বসু নাম অবতারায় শান্তনুর আত্মজায়চ অর্ঘ্যং দদামি ভীষ্ময় আজন্ম ব্রহ্মচারিণে, এটি বলে অর্ঘ্য প্রদান করতে হবে। প্রণাম নিবেদন করবেন, সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, তারপরে সমস্ত বদ্ধ জীবদের উদ্দেশ্যে দেবেন, আব্রহ্ম স্তম্ভ জগত ত্রিপত্যেই নমঃ, এইভাবে বলে বলে তিনবার মন্ত্র দেবেন। আর সূর্যদেবের মন্ত্র তো সবাই জানেন, এটি বলে সবাই জল অর্পণ করবেন। আর একটা বিশেষ হচ্ছে এই ভীষ্ম পঞ্চকের প্রথম দিনে পাঁচ, পঞ্চক কথার অর্থ কি পাঁচ, প্রথম দিনে কি দিতে হবে, পদ্মফুল ভগবানের পাদোদ্বয়ে। দ্বিতীয় দিনে হচ্ছে বেলপাতা, কোথায় দেবেন, জানু দেশে। জানু দেশ কোনটা, জানু দেশে ভগবানের অর্পণ করবেন। তৃতীয় দিনে গন্ধ, একটু কর্পূর, একটু চন্দন, একটু অগরু তুলন করে নিয়ে ভগবানের নাভি দেশে অর্পণ করবেন। এবং চতুর্থ দিনে বেলপাতা, বেলপাতা এবং সাদা জবা, সাদা জবা এবং বিল্বপত্র নিয়ে চতুর্থ দিনে ভগবান কাঁধেই দেবেন। পঞ্চম দিন হচ্ছে মালতী ফুল, পঞ্চম দিনে মালতী ফুল মস্তকে অর্পণ করতে হবে ভগবানের, এটা কিন্তু খুব দুর্লভ। আর এই মালতী ফুল কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয়, হ্যাঁ। শেষের দিনে যদি উপবাস থাকতে পারেন ভালো, কিন্তু দরকার নেই, দুপুরে একবার পেয়ে নেবেন, একবার করে পেলে একবার পাবেন, আর একদম রাত্রের বেলা এইভাবে করবেন। তারপরে তৃতীয় দিনে বললেন, দ্বিতীয় দিনে তো বললাম বেলপাতা জানু দেশে, না চতুর্থ দিনে বেলপাতা আর জবা ফুল দুটো একসঙ্গে, জবা ফুল না সাদা জবা, এই বছরে একদিনই সাদা জবা ভগবানের সেবায় লাগে।
এটাই। আর পঞ্চম দিনে মালতি ফুল মস্তকে দিতে হবে। তা এইভাবে এই ভীষ্ম পঞ্চক ব্রত যাপন করতে হবে এবং পরিশেষে পূর্ণিমার দিনে চন্দ্র দেখে ভঙ্গ করতে হবে ব্রত সাধকগণ। আর বৈষ্ণবদেরকে ডেকে গৃহে বা যেখানে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবকে আনয়ন করে বৈষ্ণবকে স্বাগত জানিয়ে সব কিছু, তারপরে সেই সেবা প্রদান করে সেই ব্রত ভঙ্গ করতে হয়। এটি হচ্ছে ব্রতের নিয়ম। এই ব্রত যদি করা হয়, চিন্তা করবেন এই যে কোনো, আমি একটা দৃষ্টান্ত বলবো, আপনারা মুকুন্দের নাম শুনেছেন, মুকুন্দ সরকার, তার পুত্র হয়ে ভগবান স্বয়ং এখনো শ্রাদ্ধ করছেন, হ্যাঁ কি না? কোথায় সেটা? অগ্রদ্বীপের গোপীনাথ। তো ভগবান স্বয়ং পুত্র রূপে এখনো সেই সাদা বেশ ধারণ করেন, এখনো তিনি কাছা দেন, যারা যারা গিয়েছেন দেখবেন গোবিন্দ ঘোষের সেই শ্রাদ্ধে অনুষ্ঠানে প্রতি বৎসর এখনো অনুষ্ঠিত হয়। তাই ভগবান ভক্তের জন্য যদি এত কিছু করেন, তা সেই ভক্তের জন্য তিনি যে ব্রহ্মচারী ছিলেন, তার পুত্র নেই কোনো, তার উদ্দেশ্যে যদি আমরা এই তর্পণ করি, তাহলে আমাদের কত ফল ভগবান দিতে পারেন, কি নাকি না? হ্যাঁ, সবাই, মাতাজি পিতাজি সবাই তর্পণ করে। হ্যাঁ, আর কোটি কোটি বৎসর, হ্যাঁ সবসময় কোটি কোটি বৎসর কি, সমস্ত সময় নিত্য লোক ভগবানের যে ধাম সেখানে সে বিরাজ করতে পারে, ভগবান এই কথা বলছেন। এটি হচ্ছে এতই গুরুত্বপূর্ণ ব্রত। তাই আপনারা যারা ব্রজে যাবেন বা ব্রজে দেখবেন, এই ব্রত সাধকগণ অত্যন্ত নিষ্ঠা সহিত পালন করেন। আমি নিজে দেখেছি, হ্যাঁ, এখনও মায়াপুরে অনেক ভক্তরা আছে, ব্রজে আমি ছিলাম, অনেকবার দেখেছি যে সারা দিন তারা নির্জল উপবাস থাকে, পাঁচ দিন ওই গোধূলি লগ্নে গোবর খান, হ্যাঁ, তারপরে ওই গোমূত্র খান, এইরকম এক একদিন করে খেয়ে তারা দিন অতিবাহিত করে, অত্যন্ত কঠিন। তাই সবাই এই ব্রত করুন, এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ব্রত করলে নিঃসন্দেহে ভগবানের সুখ বিধান, আনন্দ বিধান এবং ভগবানের কৃপা আমরা লাভ করতে পারব। তাই হচ্ছে ভীষ্ম পঞ্চকের এত সুন্দর মাহাত্ম্য। তাই সবাইকে অনুরোধ করবো, আপনারা ব্রত করুন, যার যেমন সাধ্য সেই অনুসারে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।